রেলওয়ে এন সিবিটি ওয়ান কবে হবে অ্যাডমিট কার্ড কবে থেকে বেরোবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পোর্টালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একজন সিনিয়র অফিসারের তরফ থেকে এই সমস্ত আপডেটগুলো দেওয়া হয়েছে ঠিক তিনি কী জানিয়েছেন এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন সরকারি চাকরির খবর সবার প্রথমে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দেবেন আর আর বি ওয়ান এক্সাম টু থাউজেন্ড এখানে বলা হয়েছে দেখুন অ্যাজ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ লুকস ফর এ নিউ এজেন্সি টু কন্ডাক্ট ইটস রিক্রুটমেন্ট এক্সাম দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইজ আনলাইকলি টু রিলিজ দ্য এক্সাম শিডিউল অ্যান্ড অ্যাডমিট কার্ডস ফর দ্য এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ ইন অক্টোবর নভেম্বর এচবারের সিনিয়র রেলওয়ে অফিসিয়াল দ্য বোর্ড হ্যাচ সেট আপ এ কমিটি দ্যাট উইল ইনভাইট অ্যাপ্লিকেশান ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট স্টেক টু অপারেট অ্যাজ ইটস এক্সামিনেশন কন্ডাক্টিং এজেন্সি এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এজেন্সি খোঁজা হচ্ছে যারা এই এনটিপিসি পরীক্ষাটা পরিচালনা করবে তার জন্য কিন্তু অক্টোবর নভেম্বর মাসের মধ্যে পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড কবে বেরোবে এটা কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একজন সিনিয়র অফিসারের কাছ থেকে খবর পাওয়া গিয়েছে এখন কিন্তু একটা কমিটি গঠন হচ্ছে যারা এই বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট স্টেক হোল্ডারদের অ্যাপ্লিকেশানটা গ্রহণ করবে যারা এই পরীক্ষাটাকে পরিচালনা করতে চাইছে এখানে বলা হয়েছে দিস উইক এ কমিটি উইল ডিসাইড দ্য বেসিস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন টু ফ্লোড এ টেন্ডার আফটার রিসিভিং অ্যাপ্লিকেশানস উই উইল শর্টলিস্ট দ্য এজেন্সি অর্থাৎ এখানে বলা হয়েছে এই সপ্তাহে একটা কমিটি গঠন করা হয়েছে যারা বিভিন্ন এজেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেক করবে এবং সেখান থেকে কয়েকটি এজেন্সিকে তারা শর্ট করবে যাদেরকে এই পরিচালনা দায়িত্ব দেবে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষার তারিখ অথবা অ্যাডমিট কার্ড ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এখন কিন্তু এজেন্সির জন্য খোঁজ চালানো হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখবো অক্টোবর নভেম্বরে যেহেতু সম্ভাবনা কম আমার মনে হয় ডিসেম্বরেও কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমার মনে হয় দু হাজার কুড়ি সালেই রেলওয়ে এন পরীক্ষাটা হতে পারে এরপরে কিন্তু সময়ই কথা বলবে যদি কোনো আপডেট দেওয়া হয় আপনাদেরকে সবার প্রথমেই জানিয়ে দেবো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে কিন্তু সর্বপ্রথম এই আপডেটটি প্রকাশ করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় বন্দে মাত্রাম।